অপরিচিত কারোর সঙ্গে হ্যান্ডশেক করবেন না, তাহলে আপনি সর্বস্ব খোয়াতে পারেন। কিভাবে? আসুন দেখা যাক, অপরিচিত কোনো ব্যক্তি এসে গায়ে পড়ে আপনার সাথে পরিচিত হবেন, হ্যান্ডশেক করবেন। কি খবর শান্ত ভাই, ভালো আছেন? আপনি তো বিখ্যাত মানুষ, তো আপনার সাথে তো দেখা হয়, খুব ভালো লাগলো। হ্যান্ডশেক করে আসেন ভাই। সালাম আলাইকুম। সালাম। তো হ্যান্ডশেক করার সময় ওরা হাতে স্কোপোলামিন বা শয়তানের শ্বাস, এটা হাতে লাগিয়ে রাখে। লাগিয়ে রাখে, আপনি যখন হ্যান্ডশেক করবেন সে হাতটা খুব ভালোভাবে এরকম করে, ঠিক আছে, আপনার হাতটা খুব শক্ত করে ধরে এমন করে হ্যান্ডশেক করবেন, ঠিক আছে, যাতে স্কোপোলামিনটা আপনার হাতের ত্বকের সাথে লেগে যায়। আর বেশিরভাগ সময় তারা এই পাতলা চামড়া বেশি ধরার চেষ্টা করে, এমন করে ধরে এমন করে করতে থাকে। যখন লেগে যাবে ত্বকের সাথে, তখন ওরা হাত ছড়াই নেবে। আর ওদের কাছে সাধারণত স্যানিটাইজার থাকে বা হাত পরিষ্কারের কোনো ব্যবস্থা থাকে, ফলে ওদের তেমন কোনো সমস্যা হয় না। এবার 10-15 মিনিট পর স্কোপোলামিন যখন আপনার রক্তে প্রবেশ করবে, তখন আপনি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলবেন, ওর নির্দেশ মতো সমস্ত কাজ আপনি করতে থাকবেন। মাথাটা কেমন ঘুরছে, ফাঁকা ফাঁকা লাগতেছে মাথার মধ্যে, ঠিক এই সময় ওই প্রতারক আপনার কাছে আসবে, এসে আপনাকে যে নির্দেশ দেবে সে নির্দেশ আপনি পালন করতে বাধ্য হবেন। তখন দেখুন কিভাবে তারা নির্দেশ করবে। কি রহিম, ভালো আছো? কাছে যে মোবাইলটা আছে, মোবাইলটা দাও। আচ্ছা ঠিক আছে, মোবাইল দিছো, কাছে মানি ব্যাগ আছে, টাকা আছে, এগুলো দাও। আর তোমার বাড়িতে কোথায় টাকা রাখছো? চলো তো দেখি, টাকাটা দরকার, ব্যাংকে রাখতে হবে, চলো। বাড়িতে, আমার বাড়িতে ডোনারের ভিতরে টাকা রাখা আছে, ওই টাকাটা তাহলে আপনি নেন, চলেন আমার সাথে, চলে। এভাবে আপনি কি করবেন, বাড়িতে গিয়ে ওই বে আপনার নিজের বাড়ি থেকে ডোনার ফুলে সমস্ত টাকা পয়সা নিয়ে ওই ব্যক্তির হাতে আপনি দিয়ে দেবেন। এভাবেই এই প্রতারক চক্র আপনাকে সর্বশান্ত করে দেবে। তাই এখনই সাবধান হয়ে যান, অপরিচিত কারোর সাথে হ্যান্ডশেক একদম করবেন না। আজকের পর্যন্ত সবাইকে ধন্যবাদ, বাই বাই।